টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। হলিউড সুপারস্টার সাকিব খানের বিপরীতে কাজ করার জন্য সমস্ত নবাগতা নায়িকারাই মুখিয়ে থাকেন, কারণ তার বিপরীতে কাজ করলে নাকি নায়িকাদের কপাল খুলে যায়। আর এইবার এই খাতাতে নাম লেখালেন আরও একজন নবাগতা নায়িকা, মৃদুলা। প্রযোজক সেলিম খান আগেই বলেছিলেন সাকিব খানের নতুন ছবি একটি প্রেম দরকার মাননীয় সরকারে তার বিপরীতে একজন নবাগতা নায়িকাকে দেখা যাবে, কিন্তু তিনি যে কে এই নিয়ে গুজব ছিল, জানা গেল মহরতের দিন। নায়িকা মৃদুলা এর আগে কাজ করেছেন শতরূপা জুয়েলার্সের বিজ্ঞাপনে, এছাড়া আরএফএল সিম্পনি, কোকালা জাকনি, এছাড়া কিছু বিখ্যাত ম্যাগাজিনের কভার পেজেও তাকে দেখা গেছে। ময়মনসিংহের মেয়ে মৃদুলা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করছেন, দুই ভাই বোনের মধ্যে তিনিই বড়। একটি প্রেম দরকার মাননীয় সরকারে মৃদুলা ছাড়াও সাকিব খানের বিপরীতে দেখা যাবে আরেকজন নায়িকা সবনম বুবলিকে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই খবর জানাতে ভুলবেন না। জানানোর জন্য অবশ্যই কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।